প্রায় কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সমেত দুই মহিলাসহ মোট তিনজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ। মাদক পাচারের ক্ষেত্রে মহিলাদের ব্যবহার করার চক্র যে সক্রিয় হয়ে উঠেছে এদিনের গ্রেপ্তারের ঘটনায় তা পুলিশকর্তাদের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। মঙ্গলবার গভীর রাতে মালদা শহরের রথবাড়ি এলাকার 34 নম্বর জাতীয় সড়কে শিলিগুড়িগামী বাস থেকে ওই তিনজন মাদক কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্যাকেটবন্দি 750 গ্রাম ব্রাউন সুগার, যার বর্তমান বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। মাদার কালিয়াচক থেকে ওই ব্রাউন সুগারগুলি শিলিগুড়ির উদ্দেশ্যে পাচার করার পরিকল্পনা নিয়েছিল ধৃত তিন মাদক কারবারি বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সাবিনা খাতুন বয়স 32, শামিমা বিবি বয়স 30 এবং জিয়াউল হক বয়স 40। ধৃতদের বাড়ি কালিয়াচক থানার বামন গ্রামে। ধৃত জিয়াউলের স্ত্রী হচ্ছে শামিমা। এই দম্পতি মাদক কারবারের মূল পান্ডা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। আর এই পাচার চক্রে গ্রামেরই এক মহিলা সাবিনা খাতুনকে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। পুলিশে জানিয়েছে মঙ্গলবার গভীর রাতে বহরমপুর থেকে শিলিগুড়িগামী একটি বাসে সুজাপুর স্ট্যান্ড থেকে ওই তিনজন ওঠে। ডালখোলার উদ্দেশ্যে তারা বাসের টিকিট কাটে। এই তিন মাদক কারবারি সম্পর্কে গোপন সূত্রে খবর পায় মালদা পুলিশ। এরপরই পুলিশ গভীর রাতে মালদা শহরের রথবাড়ি এলাকার জাতীয় সড়কে ওই বাসটিকে দাঁড় করানো হয়। শুরু হয় তল্লাশি অভিযান। সেখান থেকে দুই মহিলাসহ মোট তিনজনকে ব্রাউন সুগার সমেত গ্রেপ্তার করা হয়। অ্যাকচুয়ালি দুটো মহিলা একজন পুরুষ আছে, যাদের কাছ থেকে মাদকদ্রব্য আর কি হিরোইন হোক ব্রাউন সুগার হোক এই জাতীয় কিছু প্রশাসন উদ্ধার করলো। কতগুলো প্যাকেট পেয়েছে? 6টা প্যাকেট দেখলাম আমি নিজে চোখে। কোথা থেকে উঠেছিল ওরা? বলছে সুজাপুর থেকে উঠেছে। কোথায় যাচ্ছিল? ডালখোলা যাচ্ছে। পুলিশ চেকিং চলছে এখন? হ্যাঁ, এখনও পুলিশ চেকিং চলছে, আরও মাল সম্ভবত হতে পারে। তোমার নাম কি? অভিজিৎ বিশ্বাস। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.